তাজপাত খহা দি খহিছে দুটা বিশাল অট্টালিকা। চকুর প্রসারতে ধোয়া আর ধুলিল রূপান্তরিত কংক্রিটর বিশাল অট্টালিকা। দৃশ্যটা এবার চাও, এনেদরে ধ্বংস হয়েছে নয়ডার সেক্টর 95 অবস্থিত সুপারটেক টুইন টাওয়ারটো। কুতুব মিনারতক ওখ 32 মহলিয়া টুইন টাওয়ারটো পরিবর্তিত করা হল ধ্বংসস্তূপলে। 3700 কিলোগ্রাম বিস্ফোরক সামগ্রী উড়াই দিয়া হল টুইন টাওয়ার। বিস্ফোরণের অন্তিম তো ভূতাম টিপিলে ভারতীয় ব্লাস্টার চেতন দত্তই। বিস্ফোরণের বাবে দুইটা টাওয়ারে 36টা স্থানত সংস্থাপিত করা হয়েছিল বিস্ফোরক সামগ্রী। বিস্ফোরণত কম পরিমাণে ব্যবহার করা হয়েছিল পটাশিয়াম নাইট্রেট, যাতে বিস্ফোরণের ফলত ওলা ধ্বংসাবশেষ গধুর হব নয়। টাওয়ার দুটা ধ্বংস করার ক্ষেত্র পূর্বরেপরা যথেষ্ট প্রস্তুতি চলা হয়েছিল। সমগ্র প্রক্রিয়াত ব্যবহার করা হয়েছিল 100 জন কর্মী, 48 গৰাকী অভিযন্তা, 500 নিরাপত্তারক্ষী, 300 CCTV ক্যামেরা নিরীক্ষণ করা হয়েছিল সকল কাম কাজ। সুপরিকল্পিত আর একটা অভিজ্ঞতা সম্পন্ন দলের জড়িয়ে সম্পন্ন করা হল এই ধ্বংস কার্য। কিন্তু কিয় ধ্বংস করা হল এই টুইন টাওয়ারটো? রাষ্ট্রীয় বিল্ডিং কোডত উল্লেখ করা মর্মে টাওয়ারটোর নিয়ম অনুসরি নির্মাণ করা নাছিল, যার বাবে 2012 চনত এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ত চলিছিল শুনানি। ন্যায়ালয়ে অবৈধ বলে ঘোষণা করেছিল টাওয়ারটো। পরবর্তী পর্যায়ত 2021 চনত উচ্চতম ন্যায়ালয়ে এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ের রায়ক সমর্থন জানায় আর বিল্ডিং ধ্বংসর নির্দেশ দিয়ে। অবশেষত এনেদরে ভাগি দিয়া হল নয়ডাস্থিত টুইন টাওয়ারটো। তিন কিলোমিটার দূরত্বলে বিয়পি পড়ল ধূলি। 20 মিনিটের বাবে বন্ধ হয়ে রল দুটাক গুরুত্বপূর্ণ পথ, নয়ডা গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে। সম্পূর্ণ 20 কোটি টাকা ব্যয়ের সম্পন্ন হল এই ধ্বংস প্রক্রিয়া। নিউজ ডেস্ক, ঈশান নিউজ।